দল থেকে বাদ দেওয়ার পর এক সাংবাদিক হুমকি দিলেন ঋদ্ধিমান সাহাকে। ঋদ্ধিমান সাহাকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় ভারতীয় ক্রিকেট। তাকে ভারতের টেস্ট দল থেকে ছেঁটে ফেলার পর থেকে বিতর্ক থামার নাম নেই, বরং এক নাগাড়ে বেড়েই চলেছে। সেই রেশ কাটতে না কাটতেই এক সাংবাদিকের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন ঋদ্ধি। সেই সাংবাদিকের নাম অবশ্য প্রকাশ করেননি ভারতীয় তারকা। শনিবার রাতের দিকে টুইটারে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে ঋদ্ধি লিখেছেন, ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের থেকে এরকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে, এই পর্যায়ে নেমে গিয়েছে সাংবাদিকতা। এই বিষয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন রবি শাস্ত্রী। উল্লেখ্য, গত 19 ফেব্রুয়ারি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা।